দর্শক আমন্ত্রণ জানাচ্ছি টিটিএন এর বিশেষ আপডেটে। আমি ইবতিয়াজ আহমেদ, আমার সাথে রয়েছেন সহকর্মী মুরাদ মাহমুদ চৌধুরী। দর্শক, আপনারা সকলেই অবগত আছেন যে আগামীকাল বহুল আলোচিত সমালোচিত পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে আমরা অনেক আলোচনা সমালোচনা দেখেছি, বাগযুদ্ধ এবং অনেক দোষারোপ, এবং সাথে দেখেছি বহিষ্কারাদেশ। সার্বিক প্রসঙ্গ নিয়ে, নির্বাচনের প্রসঙ্গ নিয়ে আজকের আমাদের এই আয়োজন। দর্শক, আমার সাথে মুরাদ মাহমুদ চৌধুরীর কাছে আমি চলে যেতে চাই। প্রথমত ভোটের পরিসংখ্যান নিয়ে আপনার কাছে জানতে চাই। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আমরা দীর্ঘদিন ধরে কক্সবাজার পৌরসভা যে নির্বাচনী প্রচার প্রচারণা এবং নির্বাচনের যে কাউন্সিলর এবং মেয়র প্রার্থীদের প্রার্থিতা ঘোষণার পর থেকে আমরা কিন্তু মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। প্রতিটি ওয়ার্ডে আমরা চষে বেরিয়েছি এবং প্রতিটি ওয়ার্ডে যে জনমত জরিপ এবং সেই সঙ্গে যে নির্বাচন কমিশন জেলা প্রশাসনের যে তথ্য আমরা সংগ্রহ করেছি, সেখানে আমরা লক্ষ্য করেছি এবারের নির্বাচনে 94,802 জন ভোটার অংশগ্রহণ করতে পারছেন, যেখানে নারী ভোটার থাকবেন 44,923 জন এবং পুরুষ ভোটার থাকবেন 49,879 জন। এবং সেই সঙ্গে ইমতিয়াজ, আমরা গতবারের নির্বাচন যেটি সর্বশেষ 2018 সালের 25 জুলাই কক্সবাজার পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে মেয়র মুজিবুর রহমান তিনি নির্বাচিত হয়েছিলেন, 41,272 ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন, এবং তার প্রতিদ্বন্দ্বিতা যিনি করেছিলেন বিএনপি থেকে রফিক, তিনি পেয়েছিলেন 9,980 ভোট এবং সরওয়ার কামাল তিনি পেয়েছিলেন 3,464 ভোট। এবং সব কিছু মিলিয়ে সেবার কিন্তু 65% ভোট গণনা হয়েছে। সেক্ষেত্রে এবারও যদি সে পরিবেশ পরিস্থিতি বিরাজ থাকে, তাহলে নির্বাচন কমিশন এবং প্রশাসন ধারণা করছে 60-70% ভোট কাস্ট হবে। দর্শক, পৌরসভা নির্বাচনের মোট প্রার্থী এবারে 77 জন, 5 জন মেয়র প্রার্থী, 4টি সংরক্ষিত ওয়ার্ডে 16 জন নারী কাউন্সিলর প্রার্থী এবং 12টি ওয়ার্ডে মোট 56 জন কাউন্সিলর প্রার্থীদের প্রতীক ইতিমধ্যে কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে। মুরাদ মাহমুদ চৌধুরী, আপনার কাছে আমার একটি প্রশ্ন যে আপনি নির্বাচনের তথ্য সংগ্রহে মাঠে ছিলেন এবং অনেক তথ্য আপনি সংগ্রহ করেছেন। প্রশাসনের এই নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু খুবই তৎপর আমরা লক্ষ্য করেছি। প্রশাসনের সার্বিক পরিস্থিতি নিয়ে কী জেনেছেন আপনি? ইমতিয়াজ, কক্সবাজার যে জেলা প্রশাসন, কক্সবাজার আইন শৃঙ্খলা বাহিনী, সে সঙ্গে প্রশাসনের যে সার্বিক তৎপরতা সেটি যদি বলতে চাই, আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে দেখেছি 790 জন পুলিশ নিয়োজিত থাকছে 12টি ওয়ার্ড জুড়ে এবং 7 প্লাটুন বিজিবিও কিন্তু এবার মোতায়েন করা হচ্ছে এবং 12টি ওয়ার্ডে 12টি র‍্যাবের পেট্রোল টিম কিন্তু এখানে সক্রিয় থাকবে। সেই সঙ্গে 12টি ওয়ার্ডে 12 জন ম্যাজিস্ট্রেট কিন্তু এখানে সক্রিয় থাকবে, নিয়োজিত থাকবে। তাদের সঙ্গে আরও 3 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও কিন্তু এখানে নিয়োজিত রাখা হয়েছে তাদের সঙ্গে। এবং সর্বোপরি বলতে পারি জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু বেশ তৎপর রয়েছে এবং সেই সঙ্গে যারা গোয়েন্দা সংস্থারা রয়েছেন তারাও কিন্তু তৎপর রয়েছে এবং নির্বাচনের শুরু থেকে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন তথ্যপাত্র তারা সংগ্রহ করছেন, কেউ আচরণবিধি লঙ্ঘন করছে কিনা এ সমস্ত বিষয় কিন্তু তারা খুঁটিনাটি তথ্যপাত্র তারা গ্রহণ সংগ্রহ করেছেন। সেই সঙ্গে ইতিহাস আরেকটি কথা বলতে চাই, যখন থেকে আমরা লক্ষ্য করছি আগামীকাল রাত পোহালে কিন্তু সকাল 8টা থেকে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে এবং প্রশাসন ইতিমধ্যেই যে প্রার্থীরা অনেকেই আচরণবিধি লঙ্ঘন করে, কালো টাকা বিতরণের যে কথাগুলো উঠে এসেছে, যে আচরণবিধি লঙ্ঘনের কারণে কিন্তু জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট যারা নিয়োজিত আছেন তারা বেশ কয়েকটি অপারেশন তারা চালিয়ে বেশ কয়েকটি তাদেরকে জরিমানা করেছে বেশ কয়েকটি কয়েকজন প্রার্থীদের বিরুদ্ধে। এবং যেখানে লক্ষ্য করেছি বেশ কয়েকটি অপারেশনের মধ্যে একটি আমরা লক্ষ্য করেছি ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লার নেতৃত্বে একটি বেশ কয়েকটি অপারেশন তিনি চালিয়েছেন। এবং সর্বোপরি বলতে পারি এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে জেলা প্রশাসন কিন্তু সর্বোপরি তৎপর রয়েছে এবং তাদের কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা আপনার সাথে আমরা যতটুকু জানি নির্বাচন কর্মকর্তার সাথে কথা হয়েছে, আমরা বিগত নির্বাচনের পৌরসভা নির্বাচনে দেখেছি ব্যালটের মাধ্যমে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এই নির্বাচনের ক্ষেত্রে ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ভোট কেন্দ্রগুলোতে ইতিমধ্যে ইভিএম মেশিন তারা কেন্দ্রে পৌঁছে দিয়েছে এবং প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু এবারের নির্বাচনটি সিসিটিভির আন্ডারে এখন চলে এসেছে। সর্বশেষ ভোট কেন্দ্রের অবস্থা এবং পরিস্থিতি হিসেবে কী তথ্য আছে আপনার কাছে? ইমতিয়াজ,
আজকে সকাল থেকে কিন্তু প্রতিটি ভোট কেন্দ্র আমরা জানি কক্সবাজারের যে 12টি ওয়ার্ড রয়েছে 12টি ওয়ার্ডের 43টি ভোট কেন্দ্র ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে যে ভোট কেন্দ্রগুলো আগামী কাল সকাল 8টা থেকে ভোটাররা ভোট দিতে যাবেন এবং সেই 43টি ভোট কেন্দ্রে 245টি ভোট আর রাখা হয়েছে যেখানে সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত থাকবে পুরো ভোট কেন্দ্রগুলো এবং প্রশাসন সেখানে তৎপর থাকবে এবং সর্বোপরি আমরা লক্ষ্য করেছি এই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ গতবারও কিন্তু উপজেলা নির্বাচনে হতে দেখেছি তবে পুরো কেন্দ্র জুড়ে নয় বেশ কয়েকটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে হয়েছিল এবং এবারে প্রতিটি ওয়ার্ড কিন্তু ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে এবং ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের ক্ষেত্রে যে যে ব্যবস্থাগুলো রাখার দরকার প্রশাসনিক এবং যে আইটি সেক্টরে যে নিয়ম নীতিগুলো রাখা দরকার প্রতিটি সিস্টেম কিন্তু তারা চালু রেখেছে এবং সিসিটিভি দ্বারা সেটি পুরোভাবে পুরোটাই নিরাপদভাবে রাখা হয়েছে এবং সেখানে বলতে চাই যে এই 43টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য অনেক কাউন্সিলররা কিন্তু সেখানে তাদের যারা ভোটাররা রয়েছেন তাদের কর্মী সমর্থকরা রয়েছেন তাদের মাধ্যমে এই জিভিএম পদ্ধতিতে ভোটের যে সিস্টেমটা এই বিষয়ে তারা অনেকে জানেন না অনেকে ধারণা দিচ্ছেন তো এক্ষেত্রে আমরা বলতে পারি ইভিএম পদ্ধতিতে 43টি কেন্দ্রে এবারে 245টি ভোট সেখানে সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত থাকবে এবং সেখানে ভোট গ্রহণ সুষ্ঠু অবাধভাবে হবে ধন্যবাদ মুরাদ দর্শক পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী রয়েছেন মোট পাঁচজন কিন্তু এই মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাহবুব রহমান চৌধুরী এবং অপরদিকে রয়েছেন নাগরিক কমিটির মনোনীত প্রার্থী মাসুদুল হক রাশেদ মূলত এবারের নির্বাচনে কিন্তু বিএনপি এবং জামায়াতের কোনো প্রার্থী অংশগ্রহণ করছেন না মূলত এই দুইজনের মধ্যেই নির্বাচনের সেই লড়াইটি অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত আমরা যতটুকু মাঠ পর্যায়ের ক্ষেত্রে মেয়র প্রার্থীদের মধ্যে মাঠ পর্যায়ের ক্ষেত্রে যতটুকু জেনেছি এই দুজনের মধ্যেই কিন্তু ভোটজোট যুদ্ধটি চলবে মাঠ পর্যায়ে এখন পর্যন্ত কে এগিয়ে আছেন বলে মনে করছেন ইমতিয়াজ কক্সবাজার পৌরসভা নির্বাচনে যে পাঁচজন প্রার্থী রয়েছে সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা থাকবেন হচ্ছে মূলত বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মাহবুব রহমান চৌধুরী মাহবু তিনি এবং তার সঙ্গে প্রথমত যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছেন মাসুদুল হক রাশেদ তিনি নাগরিক কমিটির মনোনীত প্রার্থী হিসেবে তাকে তিনি ঘোষণা দিয়েছেন এবং আমরা ইতিমধ্যে দেখেছি পুরো 12টি ওয়ার্ড জুড়ে তাদের কিন্তু প্রচার প্রচারণা বেশ হয়েছে সমালোচনা আলোচনাও ছিল এবং তারা দীর্ঘদিন ধরে এই নির্বাচনকে ঘিরে তারা প্রচার প্রচারণা চালিয়েছেন তবে নির্বাচনের শুরুর দিকে আমরা লক্ষ্য করেছি যিনি মাসুদুল হক রাশেদ নারকেল গাছ মার্কার প্রার্থী তার বেশ প্রচারণা এবং তার নির্বাচনী মাঠ আমরা লক্ষ্য করেছি বেশ চাঙ্গা ছিল বলতে গেলে এবং তিনি পুরো মাঠ জুড়ে আমরা লক্ষ্য করেছি তাদের প্রচারণা বেশ ভালো ছিল এবং তিনিও যেহেতু একজন আওয়ামী লীগের নেতা ছিলেন এবং তার যারা আওয়ামী লীগের অনুসারীরা ছিলেন তারাও বেশ সক্রিয় ছিলেন কিন্তু নির্বাচন কাছে আসার পরপর আমরা লক্ষ্য করেছি যে যিনি আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মাহবুব রহমান চৌধুরী মাহবু তার প্রচারণার পাশাপাশি তার অবস্থান কিন্তু অনেকটা এগিয়ে এসছে অগ্রসর হয়েছে এবং মাঠ পর্যায়ে আমরা লক্ষ্য করেছি তার ভোটারের সংখ্যাও সমর্থকদের সংখ্যা অনেকটা বেড়েছে এবং আওয়ামী লীগের যারা অন্যান্য সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু ঐক্যবদ্ধ হয়ে আমরা দেখেছি তার জন্য মিছিল মিটিং করছে তার জন্য কাজ করছে আর সব কিছু মিলে বলতে পারি ইতিমধ্যে মেয়রের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি মাহবুব রহমান চৌধুরী মাহবু তার অবস্থা মাঠ পর্যায়ে নির্বাচনী মাঠ কিন্তু অনেকটা ভালো আছে এবং যিনি মাসুদুল হক রাশেদ তার নির্বাচনের শুরুর দিকে কিন্তু প্রথমার্ধে তার মাঠ অনেকটা ভালো ছিল এখনও তিনিও কম নয় কোনো অংশে ইমতিয়াজ এখন পর্যন্ত কাউন্সিলর প্রার্থীদের কি অবস্থা ওয়ার্ড ভিত্তিক যদি আমরা কাউন্সিলর প্রার্থীর কার কি অবস্থা সেই সেখানে যদি যেতে চাই কে এগিয়ে আছেন বলে মনে করছেন আমরা 4 নম্বর ওয়ার্ড দিয়ে শুরু করি ইমতিয়াজ যে 12টি ওয়ার্ড রয়েছে 12টি ওয়ার্ডে 4 নম্বর ওয়ার্ডের কথা যদি বলি আমরা নির্বাচনের শুরুর দিকে আমরা দেখেছি সেখানে প্রার্থী ওখানে ছিল 9 জন প্রার্থী তারা মনোনয়ন ফর্ম নিয়েছিলেন এবং তারা মার্কা নির্ধারিত হয়েছে তাদের 9 জনেরই এবং 9 জন থেকে সর্বশেষ শেষে আমরা লক্ষ্য করেছি এ পর্যন্ত নির্বাচনী মাঠ যেটি বলছে 3 জন প্রার্থী মূল প্রার্থীতা তারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে যেখানে 1 নম্বরে রয়েছে যিনি রিয়াদ আবদুল্লাহ মামুন রিয়াদ তিনি আছেন এবং সেই সঙ্গে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আর 2 জন প্রার্থী যারা রয়েছেন তারা বেশ দিদারুল ইসলাম রুবেল তিনি ফারুক আমরা যতটুকু জানি তিনি বর্তমান কাউন্সিলর এবং এবারও কাউন্সিলর প্রার্থী হয়েছেন দিদারুল ইসলাম রুবেল এবং আরেকজন এহসানুল্লাহ
এরা তিনজনের মধ্যে মোটামুটি আমরা সর্বশেষ আমরা চার নম্বর ওয়ার্ড নিয়ে কিন্তু অনেক নাটকীয়তা দেখেছি। এখন এই ভোটের মাধ্যমে আগামীকালকে বোঝা যাবে যে কে হতে যাচ্ছেন চার নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর। আমরা এই পরে আসবো সাত নম্বর ওয়ার্ড নিয়ে যদি একটু কথা বলতে চাই। ইমতিয়াজ, সাত নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে কয়জন প্রার্থীরা আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য যদি বলি, বর্তমান কাউন্সিলর প্রার্থী আশরাফ উল্লাহ সিদ্দিকী জামশেদ, তারও একটি বিশাল ভোট ব্যাংক রয়েছে, এবং সেই সঙ্গে এবারে নতুন প্রার্থী ওসমান সরোয়ার টিপু, তিনিও বেশ ভালো মাঠ পর্যায়ে ভালো অবস্থান ইতিমধ্যে কিন্তু তিনি তৈরি করে রেখেছেন। তার সঙ্গে যিনি আছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, তিনিও তার নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে মাঠ পর্যায়ে আমরা যে ধারণাটি আমরা লক্ষ্য করেছি, আমাদের জনমত জরিপ থেকে যে তথ্যটি উঠে এসেছে, ইতিমধ্যেই আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ এবং ওসমান সরোয়ার টিপু এদের দুজনের মধ্যে সবচেয়ে বেশি হাড্ডাহাড্ডি লড়াই হবে, ভোট যুদ্ধ হবে, এবং তাদের মধ্য দিয়ে বোঝা যাবে আসলে এবারের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নতুন জনপ্রতিনিধি কে হচ্ছেন। মূলত আমরা কাউন্সিলর বিগত কিন্তু অনেক বছর যাবৎ বিগত তিন টার্মের কাউন্সিলর ছিলেন জামশেদ, এখন আপনি যতটুকু বলেছেন যে ওসমান সরোয়ার টিপু অনেকটা এগিয়ে রয়েছে, কেন এগিয়ে বলে মনে করছেন আপনি? টিপু এক্ষেত্রে বেশ কিছু উল্লেখযোগ্য কারণ রয়েছে, তার মধ্যে আমরা যেটি আমাদের চোখে আমাদের নজরে পড়েছে, ওসমান সরোয়ার টিপু তিনি দীর্ঘদিন ধরে সময় দিয়ে আসছেন, ভোটারদের সাথে ছিলেন এবং তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করেছেন এবং ভোটারদের কাছে নানা প্রয়োজনে তার তিনি ছুটে গিয়েছেন, বিভিন্ন মানবিক সামাজিক কার্যক্রমের সাথে তিনি দীর্ঘদিন নিয়োজিত ছিলেন, এবং তার পাশাপাশি যিনি কাউন্সিলর প্রার্থী জামশেদ রয়েছেন তিনিও কিন্তু দীর্ঘদিন ধরে মানুষের সাথে সক্রিয় রয়েছেন, তার একটি বিশাল ভোট ব্যাংক রয়েছে এবং তিনি শিক্ষিত লোক, তার প্রতি একটি শিক্ষিত সমাজ তার জন্য কাজ করছে, সব কিছু মিলিয়ে কিন্তু ওসমান সরোয়ার টিপু অনেকটা এগিয়ে আছে আমরা জনমত জরিপ থেকে যেটি দেখেছি। তবে সেটি নির্বাচনের পরবর্তী তথ্য অনুযায়ী আমরা বলতে পারবো আসলে আগামী দিনে কে এই পাঁচ বছরের জনপ্রতিনিধি হবে, বোঝা যাবে যে আসলে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ভোট জোরদের মাধ্যমে কে জয়ী হতে পারেন। আমরা এরপরে একটু মহিলা কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিয়ে একটু আলোচনা করতে চাই আপনার সাথে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি এক দুই তিন নাম্বার কিন্তু শাহিন আক্তার পাখি অনেকটাই বলতে গেলে এগিয়ে রয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে আমি বলি এক দুই তিন যে সংরক্ষিত ওয়ার্ডটি রয়েছে, তিনটি ওয়ার্ডের যে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী তাদের মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বী রয়েছে মাত্র দুইজন, প্রার্থী রয়েছে মাত্র দুইজন, একজন ফাতেমা এবং আরেকজন হচ্ছেন শাহিন আক্তার পাখি। পাখি ইতিপূর্বেই কক্সবাজার পৌরসভা কিন্তু সাবেক প্যানেল মেয়র ছিলেন এবং তিনি বর্তমান মহিলা কাউন্সিলর হিসেবে দায়িত্ব রয়েছেন, সব কিছু মিলিয়ে তিনি সর্বোপরি জনগণের দ্বারে পৌঁছাতে পেরেছেন এবং দীর্ঘদিন ধরে মানুষের সাথে মিশে এসেছেন, সব কিছু মিলিয়ে তার মাঠ নির্বাচনী মাঠ অনেকটা এগিয়ে গিয়েছেন তিনি। আমরা একটু চার পাঁচ এবং ছয় নিয়ে যদি কথা বলি মহিলা কাউন্সিলের মধ্যে কি বলবেন? চার পাঁচ ছয় যে ওয়ার্ডটি রয়েছে যে কেন্দ্র সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী, সেখানে আমরা জনমত জরিপ থেকে যে তথ্যটি উঠে এসেছে, বর্তমান যিনি মহিলা কাউন্সিলর রয়েছেন ইয়াসমিন আক্তার, তিনি তার মাঠ পর্যায়ে অনেকটা জনমত জরিপ অনুযায়ী আমরা লক্ষ্য করেছি তার অনেকটা সমর্থন আছে এবং নতুনভাবে অনেক কিছু যুক্ত হয়েছে, তবে সেখানে নতুন কিছু প্রার্থী কিন্তু এবারে প্রতিদ্বন্দ্বিতা করছে। দুজন দেখেছি, একজন মিলি আর একজন রুমেনা ফাস, দুজন দেখেছিলাম, এই বিষয়ে কি বলবেন? মিলি এবং রোমেন আফাস এরা হচ্ছে সাত আট এবং নয় নম্বর ওয়ার্ড, সাত আট নিয়ে কথা বলছি আমি, সাত আট নয় এই তিনটি ওয়ার্ডের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি এবারে সাবেক যিনি বর্তমান মহিলা কাউন্সিলর জাহেদ আক্তার, তার প্রচার প্রচারণার ছাইতে এবারে কিন্তু মিলি অনেকটা এগিয়ে আছেন। রুমেন আফাস তিনিও আট নম্বর আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা, মিলি তিনিও কিন্তু আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তবে এবং সাবেক যিনি মহিলা কাউন্সিলর জাহেদা তিনিও কিন্তু আট নম্বর ওয়ার্ডে থাকেন, কিন্তু সর্বোপরি আমরা দেখেছি আট নম্বর ওয়ার্ড থেকে সবচেয়ে বেশি মহিলা কাউন্সিলররা এই প্রার্থী হন।
তারা প্রার্থীরা এই যে যেটি এই যে আপনি যেটি বলছেন আবহাওয়ার বিষয়টি যেটি বলছেন ইতিপূর্বে আমরা দেখেছি আজকে গুটি গুটি বৃষ্টিপাত গতকালকেও অনেকটা মেঘাচ্ছন্ন ছিল এবং এই আগামী কালও আবহাওয়া বিত্রা যেটি বলছেন কক্সবাজার জেলা আবহাওয়া থেকে যে তথ্যটি দেওয়া হয়েছে আগামী কালও গুটি গুটি বৃষ্টিপাত হতে পারে তো সেক্ষেত্রে যারা বয়োবৃদ্ধরা রয়েছেন তাদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীরা কিন্তু ইতিমধ্যেই স্ব স্ব উদ্যোগে তারা দায়িত্বটি নিয়েছেন আমি যদি বলতে চাই তাহলে সাত নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর প্রার্থী উসমান সরোয়ার টিপু আমি তার এই বিষয়টি বলতে পারি তিনি এই উদ্যোগটি নিয়েছেন যারা বয়স্ক কাউন্সিল ভোটাররা রয়েছেন তাদেরকে ভোট কেন্দ্রে পৌঁছানোর জন্য তিনি তার ভলান্টিয়ার কর্মী সমর্থকদের সহযোগিতা করার জন্য একটি ঘোষণা দিয়েছেন এবং তিনি ছাড়া আরও বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীরা কিন্তু এই উদ্যোগটি সহস উদ্যোগে নিয়েছেন ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওমর সিদ্দিক লালুও তিনিও এই উদ্যোগটি নিয়েছেন যারা ভোটাররা অসুস্থ রোগী যারা রয়েছেন ভোট কেন্দ্রে ভোট প্রদানের জন্য তাদের যাতে যাতায়াতের বিষয়টি রয়েছে সেটি ব্যবস্থা নিয়েছেন তবে আগামীকাল কিন্তু সরকার এই ছুটি রয়েছে এবং প্রতিটি প্রতিষ্ঠান বন্ধ থাকবে ভোটারদের এই ভোট গ্রহণের কার্যক্রমের কারণে অন্যান্য যে ট্রাফিকিং সেটি কিন্তু আগামীকাল থাকছে না এবং প্রশাসনিক তৎপরতা থাকবে অন্যান্য যানবাহন কিন্তু থাকছে না তো আশা করছি কাউন্সিলর প্রার্থীরা যারা নিজ উদ্যোগে নিয়ে আসছে ভোটারদের অন্যান্য প্রার্থীরা যদি নিয়ে আসে তাহলে গতবারের তুলনায় এবারে ভোট কাস্টিং আরও বেশি হতে পারে এবং সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি কক্সবাজারের গতবারের নির্বাচনে যে ৬৫% ভোট গণনা হয়েছিল এবারে যদি সর্বোপরি সব কিছু মিলিয়ে যদি পরিবেশ পরিস্থিতি ভালো থাকে তাহলে সেটি ৭০% কাস্ট হতে পারে এবং তার জন্য যে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সকল দিকে কিন্তু গোয়েন্দা তৎপরতা রাখা হয়েছে ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভির ব্যবস্থা রাখা হয়েছে সর্বোপরি সব কিছু মিলিয়ে আগামীকাল কক্সবাজার পৌরসভা নির্বাচনের জন্য কিন্তু ভোটার এবং প্রশাসন প্রার্থীরা সকলে কিন্তু প্রস্তুত অসংখ্য ধন্যবাদ মুরাদ মাহমুদ চৌধুরী আপনাকে দর্শক এতক্ষণ পর্যন্ত জানানোর চেষ্টা করছিলাম নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি